স্ত্রী ও স্ত্রীর দিদাকে খুন করার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নদিয়ার কালীগঞ্জ থানার পলাশি স্টেশন এলাকায় থাকতেন সারথী হালদার। ওই বৃদ্ধার নাতনি এবং তার স্বামী দিল্লিতে কাজ করতেন। কিছুদিন আগে তারা পলাশিতে দিদিমার বাড়িতে এসেছিলেন। পারিবারিক অশান্তির কারণে বৃহস্পতিবার অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রী এবং তার দিদিমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম অবস্থায় আক্রান্তদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের মৃত্যু হয়। এরপরেই অভিযুক্ত দিনেশ হালদারকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার পুলিশ।